পঞ্চমীর দিনে আজ বাগুইআটি রেলপুকুরে দুর্গাবাড়ির ঐতিহ্যবাহী পুজো উদ্বোধন করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পারিবারিক এই পুজো 77 বছরে পড়ল। পুজোর সূচনা করে দুর্গাবাড়ির নাচ মন্দিরে অন্যান্য নেতৃত্বদের সঙ্গে অনেকক্ষণ ঢাক বাজান সুকান্ত মজুমদার। ধনুচি নিয়ে আরতি করে দেবী দুর্গার পুজো করেন তিনি। পরে তিনি সাংবাদিকদের বলেন, সপ্তমীর দিন শহরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনটি পুজোতে অংশ নেবেন বলে জানান সুকান্ত মজুমদার। আসছেন আমাদের মাঝে, ছোটবেলা থেকে সবাই আনন্দ করতে আমরা অভ্যস্ত, এখন আনন্দ করছি। আমাদের কার্যকর্তার বাড়ির পুজো, প্রায় 77 বছরের পুরনো পুজো, বাংলাদেশ থেকে শুরু হয়েছিল, আজকে এখানে এসে এই পুজো চলছে। এটাও একটি বিশেষ স্মরণ করার বিষয় যে আমরা বাংলাদেশ থেকে মাকে এখানে আনতে বাধ্য হয়েছিলাম, আজকের দিনে এটা স্মরণ করা প্রয়োজন।